মুভির শুরুতে আমরা একটি কাপেলকে ওয়েস্ট ভার্জিনিয়ার একটি জঙ্গলে সাইকেল রাইডিং করতে দেখতে পাই। থ্রি ফিঙ্গার তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর তাদেরকে ফলো করতে থাকে। ও সঠিক সুযোগ দেখে একটি তীর নিকের উপর মেরে দেয়। দাঁড়িয়ে তাকে সাইকেল থেকে পড়ে যেতে দেখায় সে দ্রুত তার সামনে যায়। আর ওই সময় থ্রি ফিঙ্গার আরো একটি তীর মারে যেটি সোজা গিয়ে নিকের গালে এপার ওপার হয়ে যায়। দাঁড়িয়া খুবই ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ রক্ষা করার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে। দ্রুত সাইকেল চালানোর কারণে সামনের কাঁটাতার তার চোখে পড়ে না আর সোজা তার মুখের মধ্যে ঢুকে যায় এবং সে সাইকেল থেকে পড়ে যায়। এই কাঁটাতারটি ওয়ান আই আর শটউড ধরে রেখেছিল। ওরা দুজন তারে টেনে তাকে উপরে তুলে এবং থ্রি ফিঙ্গার এসে তাকে মেরে তার বডি থেকে তার মাথা আলাদা করে দেয়। এরপর আমরা ড্যানি আর টনিকে দেখতে পাই, সাথে তাদের আরো কিছু বন্ধু। তারা দুজন এবং তাদের বন্ধুগুলো ঘোরাফেরা করার জন্য একটি গাড়ি নিয়ে হোটেলের দিকে যেতে থাকে। আসলে কিছুদিন আগে ড্যানি একটি চিঠি পেয়েছিল যেটিতে লেখা ছিল, আপনি এই হোটেলের মালিক, আপনি এখানে আসুন, আমাদের খুশি হবে আপনার সঙ্গে সাক্ষাৎ করে। এইসব দেখে ড্যানি খুবই খুশি হয়। এই খুশির কারণে তার বন্ধুদের সঙ্গে ওই হোটেলের দিকে যেতে থাকে। এরপর ড্যানি এবং তার বন্ধুরা সেখানে পৌঁছে যায়। এখানে হোটেলের কেয়ারটেকার তাদেরকে স্বাগত জানায়, কিন্তু ড্যানি ছাড়া তার বাকি যে সমস্ত বন্ধু ছিল তাদেরকে দেখে এই দুই কেয়ারটেকার সেরকম একটা খুশি হয়নি, কারণ এরা ভেবেছিল যে ড্যানি হয়তো একাই আসবে, কিন্তু তার সঙ্গে আরো কিছু বন্ধু এসেছিল। এরপর আমরা একটি বুড়ি মহিলাকে দেখতে পাই যে এই হোটেল থেকে চেক আউট করতে থাকে, অর্থাৎ সে এই হোটেল ছেড়ে যেতে থাকে। কিন্তু তার সামনে থেকে হঠাৎ করে একটি কুড়াল উড়ে আসে এবং তাকে লেগে যায়। আর ওই সময় ওই হোটেলের কেয়ারটেকার জ্যাকসন সেখানে পৌঁছে যায় আর বুড়ি মহিলার ঘাড়কে মটকে দেয়, যেটাতে ওই মহিলা মারা যায়। আসলে এই হোটেল থেকে যেই যাওয়ার জন্য স্টেপ নেই সেই এখানে মারা যায়। অন্যদিকে ড্যানি এবং তার বন্ধু সেখানে লাক্সারি জিনিস দেখে অবাক হচ্ছিল, কারণ এই জিনিসগুলি খুবই দামি ছিল। তারা সবাই খুশিও হয় কারণ এই সব জিনিস ড্যানির হতে চলেছিল। রাত হয়ে যায় আর ওই জঙ্গলের কেয়ারটেকার জ্যাকসন জঙ্গলের দিকে যেতে থাকে। এখানে ও থ্রি ফিঙ্গারদের সঙ্গে দেখা করে আর তাদেরকে বোঝায় যে তোমাদের ওই বুড়ি মহিলাকে এরকম ভাবে মারা উচিত হয়নি। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি যে থ্রি ফিঙ্গাররাই ওই বুড়ি মহিলাকে মেরেছিল। আর এটা ছাড়াও আমরা এখানে জানতে পারি যে ওই তিনজন আদমকর ভাইয়েরা স্যালি এবং জ্যাকসনেরও ভাই ছিল। অর্থাৎ এখানে ওই তিন ভাই এবং স্যালি, জ্যাকসন আর ড্যানি ভাই বোন ছিল। আর এখানে জ্যাকসন এসেছিল ওই তিন ভাইকে বোঝানোর জন্য। পরের দিন সকালবেলায় ড্যানির ক্লোজ ফ্রেন্ড টনি হোটেলে যেতে থাকে, সেই সময় সে জ্যাকসনকে দেখতে পায় আর ও ওখানে রক্ত পরিষ্কার করতে থাকে। আর এটা ওই জায়গাটা হয় যেখানে ওই বুড়ি মহিলাটি মারা গিয়েছিল। আর এসব দেখার পর তার মনে একটা সন্দেহ হয় আর তাড়াতাড়ি টনি সেখান থেকে চলে যায়। ওদের মধ্যে ব্রায়ান এবং জুলিয়ান শপিং এর জন্য সামনের একটি মার্কেটে আছে আর এখানে তাদের ধ্যান একটি দেওয়ালের উপর পড়ে যেখানে অনেক মানুষের মিসিং হওয়ার পোস্টার লাগানো ছিল, অর্থাৎ যেসব মানুষ এখান থেকে মিসিং হয়েছে। এই সময় সেখানে একটা পুলিশ অফিসার আছে এবং আরো একটি পোস্টার লাগিয়ে দেয় যেটি ওই বুড়ি মহিলাটির হয় যে রাত্রের সময় মারা গিয়েছিল। হোটেলের ভিতরে জ্যাকসন ড্যানিকে তাদের পূর্বপুরুষদের হাতিয়ারের ভ্যারিয়েন্ট দেখাতে থাকে। ড্যানি এই সমস্ত হাতিয়ারকে খুব পছন্দ করতে শুরু করে আর ওখান থেকে একটি ক্রসবো উঠিয়ে নেয়। জ্যাকসন ড্যানিকে বলে যে চলো জঙ্গলে শিকার করতে যায় আর এরপর তারা জঙ্গলে শিকারে চলে যায়। ওখানে তারা একটি হরিণ দেখতে পায় আর জ্যাকসন ড্যানিকে শিকার করা শেখানোর চেষ্টা করে, কিন্তু আসলে ও তাকে শিকার করা শেখায় না, ও তাকে মানুষ মারার টেকনিক শেখাচ্ছিল। কারণ এদের কাছে অনেক পরিকল্পনা ছিল, যেমন যেমন করে তাকে শেখাচ্ছিল যে কিভাবে হরিণকে মারতে হয়, সেম ওরকম ভাবে থ্রি ফিঙ্গার পরের সিনে শেরিফের শিকার করতে থাকে। ড্যানি এইদিকে হরিণকে মেরে ফেলে আর অন্যদিকে থ্রি ফিঙ্গার ও শেরিফকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। অন্যদিকে টনির ড্যানির জন্য চিন্তা হচ্ছিল, তাই সে ভিককে জঙ্গলে পাঠিয়ে দেয় ড্যানিকে খোঁজার জন্য। ভিক জঙ্গলে যায়, তখন সে দেখতে পায় যে শটউড ওই হরিণকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে তার আগের দিক থেকে ড্যানির সঙ্গে ধাক্কা লেগে যায় এবং দুজনে নিচে পড়ে যায় আর একটি কাঁটা তারে ফেঁসে যায়, যেটার কারণে ড্যানি অনেকটা জখম হয়ে যায়। এরপর জ্যাকসনও সেখানে পৌঁছে যায় আর ড্যানিকে সাহায্য করে আবার রিসর্টে নিয়ে আসে। এইদিকে স্যালি ড্যানির ক্ষতস্থানের রক্ত পরিষ্কার করতে থাকে এবং মেডিসিন লাগিয়ে দিতে থাকে। আর এই সময় ড্যানির গার্লফ্রেন্ড টনিও সেখানে চলে আসে, তখন ওই কেয়ারটেকার স্যালি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ড্যানিকে ওয়াশরুমের মধ্যে দেখতে পাওয়া যায় যেখানে সে সমস্ত মেডিসিনকে ভাসিয়ে দেয়। আসলে ড্যানির একটা মানসিক সমস্যা ছিল আর এখানে আসার পর থেকে তার মানসিক সমস্যা একেবারে দূর হয়ে যায়, তাই তার আর ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না বলে সে ওই সমস্ত ওষুধকে ভাসিয়ে দেয়। খাবার সময় সে তার বন্ধুদেরকে বলে যে কিছুদিন থেকে এই রিসর্ট আমার খুবই পছন্দ লাগছে, তাই আমি আর এখান থেকে যেতে চাই না, এখন থেকে আমি এই হোটেলকে চালাবো। কিন্তু তার বাকি সব বন্ধু এখানে থাকতে চাইছিল না, ওরা ফিরে যেতে চাইছিল। ড্যানির বন্ধুদের মধ্যে দুজন খুবই লোভী ছিল আর ওরা জানতো যে এই হোটেলে খুবই দামি দামি জিনিস আছে, তাই তারা ওই সব জিনিসকে চুরি করতে থাকে। এরকম ভাবে আরো ভালো ভালো জিনিস খোঁজার আশায় তারা চারিদিকে ঘুরতে থাকে আর রিসর্টের বেসমেন্টে পৌঁছে যায়। শেষমেশ তারা একটি এমন জায়গাতে পৌঁছায় যেখানে মাঝখানটা ইন্টিমেট হওয়ার ব্যবস্থা করা ছিল আর তারা সেখানে ইন্টিমেট হতে শুরু হয়। ইন্টিমেট হওয়ার মাঝে রিসর্টের কেয়ারটেকার স্যালি তাদেরকে দেখে ফেলে। কিছু সময় পর থ্রি ফিঙ্গার আর তিন ভাইও সেখানে পৌঁছে যায় আর ব্রানের মাথায় আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। এরপর জুলিয়ানের হাত পা টেনে তার শরীর থেকে ছিঁড়ে দেয় আর সে সেখানেই মারা যায়। এরপর তারা ব্রানকেও মারতে থাকে, কিন্তু ওই সময় স্যালি তাদেরকে বাধা দেয় আর তাদের তিন ভাইকে ওখান থেকে চলে যেতে বলে। স্যালি ব্রানের সঙ্গে ইন্টিমেট হওয়ার কথা
কথা ভাবতে থাকে। কিন্তু সেই সময় জ্যাকসন সেখানে চলে আসে আর তাকে বুঝিয়ে চলে যায়। তখন সে ব্রানকে মুখের উপর বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। অন্যদিকে ড্যানির মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে থাকে। একে তো সে মেডিসিন নেওয়া ছেড়ে দিয়েছিল আর এখন ওকে খুবই খুশি থাকতে দেখতে পাওয়া যায়। আর ওই দুজন কেয়ারটেকার ড্যানিকে নিয়ে তাদের রিলেটিভদের সঙ্গে পরিচয় করানোর নাম করে জঙ্গলের একটি জায়গাতে নিয়ে যায়, যেখানে অনেকগুলো ডিফার্ম মানুষকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ তারা থ্রি ফিঙ্গার, ওয়ান আই, শটুথের মতোই দেখতে ছিল। এখানে স্যালি ড্যানিকে সমস্ত কিছু খুলে বলে। ও বলে যে এখানে আগে থেকে তিনটি সম্প্রদায় বাস করত, যারা নিজেদের মধ্যে বিয়ে করত এবং ডিফার্ম বাচ্চার জন্ম দিত। কিন্তু ধীরে ধীরে এখানে বাইরের লোকেরও আগমন ঘটে, যার ফলে ডিফার্ম বাচ্চা জন্মানোর পরিমাণ কমে যায়। আর এর কারণে তারা সবাই চাইছিল যে ড্যানি এবং স্যালির মধ্যে শারীরিক সম্পর্ক হোক, যাতে করে আরো ডিফার্ম মানুষের জন্ম হয় আর এদের জেনারেশন আগে এগোয়। অন্যদিকে আমরা দেখতে পাই ড্যানির বন্ধু ভিক লুকিয়ে লুকিয়ে সব কথা শুনতে থাকে। আর ওই সময় শটুথ পিছন থেকে চলে আসে আর তাকে ধরে ফেলে। ভিক ড্যানির কাছে নিজের প্রাণের ভিক্ষা চাইতে থাকে, কিন্তু ড্যানি ওই সময় তার কোনো কথা শুনে না আর ও বলে যে আমি একে চিনি না। এরপর থ্রি ফিঙ্গার ভিককে বেঁধে তার গলা কেটে দেয়, যার জন্য রক্তপাত হতে শুরু হয়। আর ওখানে সমস্ত ডিফামরা তার রক্ত একটি একটি পাত্রে ভরানোর চেষ্টা করে। থ্রি ফিঙ্গার ওদের সবার খুব ধ্যান রাখতো আর ও চাইছিল যাতে কারোর রক্তের পিপাসার কম না হয়। সেই জন্য সে ভিকের বডিকে মাঝে মাঝে কেটে দেয় আর সবাই তার রক্ত খেয়ে খেয়ে এনজয় করতে থাকে। আর স্যালি একটি পাত্রে করে ড্যানিকেও এক পাত্র রক্ত দেয়, আর তার আগে ও তাকে ড্রাগসও খাইয়েছিল। এরপর ও নিজেরই বন্ধুর রক্ত খেয়ে ফেলে। পরের সকালে ড্যানি যখন হোটেলে ফিরে আসে, তখন তার গার্লফ্রেন্ড টনি তাকে দেখে ভয় পেয়ে যায়। ও তাকে বলে যে চলো আমরা এই হোটেল থেকে চলে যাই নিজেদের ঘরে শহরের মধ্যে। কিন্তু ড্যানি ওই হোটেল থেকে ওই জায়গা থেকে একেবারে যেতে চাইছিল না। ও তাদেরকে বলে যে তোমরা এখান থেকে চলে যেতে পারো, আমি এখানেই থাকবো। আর এখনো ড্যানি ড্রাগসের নেশায় থাকে, যেটা স্যালি তাকে রাত্রে খাইয়েছিল। তার বন্ধুরা সেখান থেকে যাওয়ার আগে কিচেনের মধ্যে যায় আর সেখানে তারা দেখে যে জ্যাকসন মানুষের মাংস কেটে কেটে ফ্রাই করছে আর খাচ্ছে। এসব দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। ওখান থেকে বেরোনোর আগে তাদের ধ্যান সামনের একটি ফ্রিজের মধ্যে পড়ে, যেখানে তাদেরই একজন বন্ধুর মাথা দেখতে পাওয়া যায়, যেটা দেখার পর ওরা ওখান থেকে তাড়াতাড়ি পালাতে শুরু করে। এরপর থ্রি ফিঙ্গার তিন ভাই তাদের পিছনে পড়ে যায়। এদের থেকে বেঁচে ওখানের সবাই পালিয়ে যায়, কিন্তু একজনকে ধরে ফেলে। ওরা তাকে মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে দেয় আর তার মুখে জল ঢোকাতে থাকে, আর তাকে এত জল ঢুকিয়ে দেয় যে তার পেটটাই ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে টনি তখনও ড্যানিকে ছাড়া যেতে চাইছিল না। তার ভাই রড তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টনি তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে তার ভাইকে একা ফেলে একটি বন্দুক নিয়ে ড্যানিকে খুঁজতে চলে যায়। রড এখানে পালাতে পালাতে একটি ট্রাপের মধ্যে ফেঁসে যায় এবং ওই তিন ভাই মিলে তাকে শেষ করে দেয়। অন্যদিকে টনি ড্যানিকে খুঁজতে খুঁজতে বেসমেন্টের সেই রুমে পৌঁছে যায়, যেখানে আগের থেকে স্যালি উপস্থিত থাকে। এরপর তাদের দুজনের মধ্যে খুবই লড়াই হয় আর শেষমেশ টনি ওই কেয়ারটেকার মুখ ওখানের একটি চৌবাচ্চার গরম জলে তার মুখ ডুবিয়ে দেয় আর একটি বন্দুক উঠিয়ে তাকে শ্যুট করে দেয়। তখন ড্যানি সেখানে পৌঁছে যায় আর টনির কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয় আর ও স্যালিকে বাঁচানোর চেষ্টা করে। আর ড্যানি তার গার্লফ্রেন্ড টনিকে সেখান থেকে চলে যেতে বলে। তখন টনি সেখান থেকে পালাতে থাকে। তখনই জ্যাকসন তাকে ফলো করতে শুরু করে আর তার সঙ্গেও জ্যাকসনের লড়াই হয়। আর শেষমেশ টনি একটি চাবির সাহায্যে তার চোখ দুটো একেবারে নষ্ট করে দেয়, এমন ভয়ঙ্কর ভাবে মারে যে জ্যাকসন সেখানেই মারা যায়। এরপর ড্যানি যখন দেখতে পায় যে সে জ্যাকসনকে মেরে দিয়েছে, তখন সেও টনির মাথায় বন্দুক রাখে। অর্থাৎ এখন ড্যানিও চাইছিল যে যেমন টনিও না বাঁচে। এরই মধ্যে এখানে থ্রি ফিঙ্গারও চলে আসে আর থ্রি ফিঙ্গার তাকে মেরে দেয়। এরপর কাহিনী কিছুদিন পরের থেকে দেখানো হয়, যেখানে ড্যানি ওই হোটেলকে চালাতে থাকে আর ওখানে যে সমস্ত ফ্যামিলি আসছিল তাদেরকে স্বাগত জানাচ্ছিল। কিন্তু এই হোটেলের ব্যাকসাইডে মানুষকে খুন করা হচ্ছিল আর তাদের মৃতদেহকে খাওয়া হচ্ছিল। এরপর আমরা ওই তিন ভাইকে দেখতে পাই, যেখানে তারা ওই বডিগুলোকে কাটতে থাকে। আর এখানেই রংটান সিক্সও শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আগের পার্টগুলি যদি আপনারা এখনো দেখেননি তো যান চ্যানেলে ভিজিট করুন, অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ক্লিক করে দেখে নিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।